ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করাই প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র, পাট ও নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। প্রথম আলোর কলামে এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ যাতে প্রকৃত গণতান্ত্রিক ও গণপ্রজাতন্ত্র হয়ে ওঠে তার জন্য এম সাখাওয়াত হোসেন তার ব্যক্তিগত মতামত তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের এখনই সময়। এই সুযোগের সদ্ব্যবহার করতে না পারলে ভবিষ্যতে দানবীয় সরকারের উত্থানের পথ ঠেকানো সম্ভব হবে না। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে প্রধান হল ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা ও বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা। চারদিকে সবার মধ্যে বিশেষ করে তরুণদের প্রত্যাশা হল রাষ্ট্র মেরামত করা। অন্তর্বর্তী সরকারের কাছে তরুণ প্রজন্ম ও দেশবাসীরও আকাঙ্ক্ষা, এই সরকার বাংলাদেশ রাষ্ট্রের মেরামতে পথিকৃৎ হয়ে উঠবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর কলামে এসব কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র, পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর এম সাখাওয়াত হোসেন। রাষ্ট্র সংস্কারের অত্যন্ত জরুরি বিষয়টি হল ভবিষ্যতে এ ধরনের ফ্যাসিবাদী সরকারের উত্থানের পথরোধ করা। এই প্রেক্ষাপটে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন, আগামী দিনে সরকারগুলো যাতে দানবীয় শক্তিতে পরিণত না হয় এবং বাংলাদেশ যাতে প্রকৃত গণতান্ত্রিক ও গণপ্রজাতন্ত্র হয়ে ওঠে তার জন্য এম সাখাওয়াত হোসেন তার ব্যক্তিগত মতামত তুলে ধরেন। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ। এত বিশাল জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। পুলিশের তত্ত্বাবধান ও দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় পুলিশ কমিশন গঠন করতে হবে। কেন্দ্রীয় অনুসন্ধান ইউনিট নামক বিশেষ বাহিনীরও প্রয়োজন রয়েছে। 2007-08 তত্ত্বাবধায়ক সরকারের সময় এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। বিচারপতি নিয়োগে পর্ষদ গঠনের বিষয় নিয়েও বহু বছর ধরে আলোচনা চলছে। অতীতে বিচার বিভাগ সরকার দ্বারা প্রভাবিত হয়েছে, কারণ বিচারপতিদের নিয়োগ পদ্ধতিটি ছিল ত্রুটিপূর্ণ। বিচার ব্যবস্থাকে অবশ্যই স্বাধীন করতে হবে। শাহরিয়ার শাফাত, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।